আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত মুখ ডেইজি সারোয়ার। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা আজকে আমাদের এপিসোডে পেয়েছি, কারণ সবসময় দেখা যায় যে ফেসবুকে ইউটিউবে আপনাকে নিয়ে আলোচনা বা আপনার কথাবার্তা শোনা হয়, কিন্তু আজকে ভাইরাল শোতে আমরা চাই যে আপনার সম্পর্কে সমস্ত কিছু আমাদের বন্ধুদেরকে জানানোর জন্য। ধন্যবাদ। অবশ্যই আপু, এবার আপনার সম্পর্কে আমরা জানতে চাইব এবং যতটুকু সম্ভব আমরা জানতে চাই আপনার কাছে। প্রথমে যেটা জানতে চাইব সেটি হচ্ছে যে আমরা আপনাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিনি, কিন্তু এর বাইরেও আপনি একজন সঙ্গীত শিল্পী, একজন সফল উদ্যোক্তা, এই ব্যাপারটা আমরা খুব বেশি জানি না, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু জানান। ছোটবেলা থেকে আমরা সব ভাই বোন গান করি, আমি রেডিওতে টিভিতে এনলিস্টেড হই। আচ্ছা। অনেক ছোট থাকতে বাচ্চাদের অনুষ্ঠান করতাম, তো তখন আমরা সিলেটেই থাকি। তো আমার বাবা খুবই একজন কি বলবো, মানে এমনভাবে আমাদেরকে গড়ে তুলেছেন, সেখানে প্রত্যেকটা পদে পদে আমাদের বাবা শিখাতেন। এবং আব্বা বলতেন যে সব কিছু তোমাকে জানতে হবে। ইভেন আমাদের গাড়ি থাকার পরও আমার বাবা কিন্তু আমাদেরকে রিক্সা দিয়ে বা হেঁটে পাঠাতেন যে না, জীবনে তোমার প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তুমি কখন কোথায় থাকবা সেটা তুমি জানো না, সুতরাং তোমার সব জিনিসের প্রতি তোমার অভিজ্ঞতা থাকতে হবে। এটাতে একটা ভালো জিনিস হয়েছে, যেমন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারি, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে, আপ টু বটম আমি মানিয়ে নিতে পারি। এটা আমার সম্পূর্ণ ক্রেডিট আমার বাবার। তার মধ্যে সবচেয়ে মেইন যে ব্যাপারটা ছিল আমার বাবার, যেমন আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং সততা। আমার বাবা বলতেন এই তিনটা জিনিস নিয়ে যদি চলো জীবনে কখনো তুমি মাথা নিচু করতে পারবা না। বঙ্গবন্ধুর বক্তব্য কিন্তু আমি সবসময় শুনি এবং ওনার বক্তব্যগুলো আমাকে অনেক উৎসাহিত করে, অনেক বেশি। মাঝে মাঝে মনে হয় আবার কেন অনেক ছোটবেলায় ফেরত যেতে পারি না। আপু, এই ছোটবেলার কথায় আসাতে একটা কথা জানতে চাইবো যে ছোটবেলায় তো আপনার সঙ্গীত চর্চা করা হতো, বড় হয়ে কি এটা এখনো করা হয়? বড় হয়ে করা হয় বলতে, যেহেতু আমরা সিলেটে আমার জন্ম, আমাদের সিলেটটা একটু কনজারভেটিভ এরিয়া সবাই জানে। আচ্ছা। তো সেখানে গান গাওয়া, খেলাধুলা করা, ছেলেদের মতো চলাফেরা করা, ডান পিঠে থাকাটা খুব একটা মানে কষ্টের ব্যাপার। তো আমাকে সবাই মেনেই নিয়েছিল আর আমি খেলাধুলা, গান বাজনা যখন যেটা যেখানে শিখানো হতো বা কোনো কম্পিটিশন হতো, আমার একটা নেশা ছিল যে আমি খেলতে যাব, আমি কম্পিটিশনে যাব। যেমন আমি ইনডোরে অনেক বছর চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা। আমি অ্যাথলেটসে ছিলাম সিলেটে যখন। ইনডোরে কী কী গেম খেলা হতো? ইনডোরে আমি ক্যারাম, ব্যাডমিন্টন, দাবা, তিনটাতে আমি ডিভিশন পর্যন্ত খেলেছি, চ্যাম্পিয়নও হয়েছি অনেকবার। আমি গিটার বাজাই আমাদের। হ্যাঁ। গিটার এখনও প্লে করতে পারেন? এখন খুব কম, যেহেতু অনেক গ্যাপ হয়ে গিয়েছে, মাঝে মধ্যে বাজাই কিন্তু সবসময় বাজানো হয় না। তো এই চর্চাটা কি এখনও করা হয়, গিটার বাজানো বা সঙ্গীত চর্চা? সঙ্গীত চর্চা ওইভাবে রেওয়াজ হয় না, বাট আমি যখন কোথাও গান দেখি, হয়তো আমার ইউটিউবে গেলে দেখবেন, কোথাও গানের প্রোগ্রাম দেখলে আমি গান করতে উঠে যাই। উঠে যাই বলতে কেউ যদি বলে যে একটা গান করো, আমি গান করি। আপনার সন্তান বা আপনার মেয়ে আপনার কাছ থেকে কখনো গান শুনতে চায় না? ওরা আসলে ওইভাবে, তোমাদের জেনারেশনের ছেলেমেয়েরা তো আমাদের আগের যুগের গান এত পছন্দ করে না বা শোনা তাদের সেরকম ইচ্ছাও হয় না। না, আমরা আপনার এই ভুল ধারণা আজকে ভেঙে দেব, কারণ হচ্ছে যে আমি জানি যে আমার দর্শক বা যারা এখন টিভি সেটের সামনে বসে দেখছে বা পরে ইউটিউবে দেখবে, তাদের অবশ্যই আপনার গান শোনার আগ্রহ জাগবে এবং আমার তো এখনই হচ্ছে, কারণ আপনাকে আমরা গান না শুনে কোনোভাবেই ছাড়বো না। তবে আপনার কাছ থেকে গান শোনার আগে আমরা দর্শকদেরকে দেখাতে চাই আপনার বিভিন্ন কাজের কিছু অংশ বিশেষ। আচ্ছা আচ্ছা। দর্শক, দেখে নেব ডেইজি সারোয়ারের বিভিন্ন কর্মকাণ্ডের কিছু অংশ বিশেষ। সম্মানিত এলাকাবাসী, আমি ডেইজি সারোয়ার, ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে ছিল কিছু কথা।
সালাম জানাই সাথে ভালোবাসা। ডেইজি আপার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দিন। ডেইজি আপার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দিন। ডেইজি আপার দুই নয়ন, একত্রিশের উন্নয়ন। ডেইজি আপার দুই নয়ন, একত্রিশের উন্নয়ন। একত্রিশ নাম্বার ওয়ার্ড নিয়ে আপার কিছু কথা, প্রভাবশালীর প্রভাবে জনগণের মনে ব্যথা। সন্ত্রাসবাদের আনাগোনা এলাকায় মাদকের রাখরা, দখলের কবলে এলাকার মাঠ নাই নাগরিক সুবিধা। সোডিয়ামের আলো নাই, নিরাপত্তার বালা নাই, জনগণের অধিকার পূর্ণ করার কি কেউ নাই। আইলো গেল কত ভাই, উন্নয়নের নামও নাই। অমুক ভাই তমুক ভাই, চলেন সবাই ভুলা যায়। ডেইজি আপার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দিন। ডেইজি আপার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দিন। টাউন হল রাস্তা বাড়াই, সেইখানে নেই যানজট। আজ ক্যাম্পাসের টয়লেট গুলা আরো দিছে পানির ট্যাঙ্ক। আশা পূরণ হবে সবার, আপনি শুধু ভোটটা দেন। হইব স্বপ্নের মডেল রোড, আসাদ গেট টু বাস স্ট্যান্ড। ডেইজি আপার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দিন। ডেইজি আপার সালাম নেন, লাঠি মার্কায় ভোট দিন। ডেইজি আপার দুই নয়ন, একত্রিশের উন্নয়ন। ডেইজি আপার দুই নয়ন, একত্রিশের উন্নয়ন। সিসি ক্যামেরা নিরাপত্তায় শিশু নারী সবাই, ব্যবসায়ীদের পাশে আপা ছিলেন সর্বদাই। অন্যায় কাজেই আপোষ নয়, আমাদের আপা থামবে না। মাদক মুক্ত ওয়ার্ড হবে, কোনো ভেজাল চলবে না। থাকলে পাশে ওয়াদা আপার গর্বে স্বপ্নের একত্রিশ। হয়েছে সময় আসছে পালা, ডেইজি আপার সালাম। আপু, এখন আমরা আপনার কাছ থেকে অবশ্যই একটি গানের যে কোনো দুটি লাইন শুনতে চাই। আচ্ছা, যেহেতু আমাদের 21 ফেব্রুয়ারি, আমাদের দেশাত্মবোধক দুটা গানের লাইন আমি শোনাচ্ছি। এখন আসলেই আমার গলার অবস্থা খুবই খারাপ, ওই অন্যান্য আর্টিস্টদের মতো না, সত্যিকার ভাবে আমরা বুঝতে পারছি। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে, এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, কবি ফিরবে, ঘরে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, কবে ফিরবে, ঘরে ফিরবে নাকি ফিরবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে। আর পারছি না, গলাটা পুরো বসে। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আর এখন আমাদের একটি ব্রেকে যাওয়ার সময় হয়েছে। ব্রেকের পরে ফিরে এসে আপনার সঙ্গে আরো গল্প করবো আমরা। অবশ্যই।